I am shocked and surprised that you always use quotation of Ubaidul Qadir. ও একটা কি যে তার কোটেশন দিয়ে আপনি আমাদের সাথে আলোচনা আসেন? হ্যাঁ, উনি তো দ্বিতীয় প্রধান, দ্বিতীয় সে প্রধান ব্যক্তি কে? বাংলাদেশ সরকারের, তার সে একটা বেয়াদবের বেয়াদবের বেয়াদব পররাষ্ট্রমন্ত্রীটা কে? আপনি কথা বললে তো আপনি থামিয়ে দেন। এই পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র বিশ্বের ফরেন পলিসি সম্পর্কে তার কোন ধ্যান ধারণা আছে? আমার ডনে, আমার পরিচিত একজন সিনিয়র এডিটর আছেন ডনে, দা ডন। হুম হ্যাঁ ডনের করাচির, এটা মোহাম্মদ জিন্নের পত্রিকা, ওনার সাথে আমার এই বিষয়ে ইমেল চালাচ্ছে আছে। উনি কিন্তু আমাকে গত সপ্তাহে ইমেলে বলেছেন যে ইমরান খান উইল হ্যাভ বেটার চান্স ইন দি ইলেকশন, এবং বলেছেন যে পাকিস্তানের আর্মি যে বারবার ইন্টারফেয়ার করে ওদের রাজনীতিতে, এটা জনগণ এখন খুব বিশ্বস্ত হয়ে গেছে আর্মির প্রতি। শুধু ইন্ডিয়াকে মোকাবেলা করতে হবে, কাশ্মীরকে মোকাবেলা করতে হবে, এই জন্যে আর্মির প্রতি তাদের একটা অলিখিত আনুগত্য আছে, কিন্তু যেভাবে তারা বারবার রাজনীতি পলিটিক্যাল লিডারদেরকে ক্ষমতাচ্যুত করে এবং তার পুরা 5 বছর সময়কাল পার করতে দেয় না, এতে জনগণ খুব বিধ্বস্ত এবং অসন্তুষ্ট। এবং সর্বশেষে কথা আমাকে বলছিলেন যে তাদের প্রতিক্রিয়া হলেও তারা ওই বাংলাদেশের মতন তারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট চলে আসবে, তার দলে চলে আসতে পারে, তবে সেই সাথে নিসার ওসমানি ছিলেন নিজে, যার সাথে আমার কথা হচ্ছে। তিনি আরো বললেন যে শেষ পর্যন্ত যদি তাদের আর্মির যে ইনার সার্কেল, দে আর ভেরি পাওয়ারফুল, তারা 71-এর যুদ্ধেও তারাও শেখ মুজিবের মেজরিটিকে মানে নাই, এবং তারা পাকিস্তানে ব্রুট মেজরিটি, ব্রুট পাওয়ার। তারা যদি ইমরান খান মেজরিটি পায়ও, তো যেহেতু সেখানে ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, এগুলোকে হুম আর্মি ইচ্ছে করলে ভাগে নিতে পারবে, তাদের সেসব কৌশল আর্মির জানা আছে। সেক্ষেত্রে আচ্ছা যারা ইন্ডিপেন্ডেন্টলি যারা বেগুন পত্রিকা নিয়ে জয়লাভ করলো, তাদেরকে পাকিস্তানের আর্মি, ভেরি ব্রুট আর্মি, তারা ইচ্ছে করলে ভাগে নিতে পারবে। এই কথা ডনের সাংবাদিক আমাকে 10-12 দিন আগে হুম জানিয়েছে, ইমেলে জানিয়েছে। সুতরাং পাকিস্তানে কলিমুল্লাহ যে বলেছে খুব অনিশ্চিত, আমি তার সাথে একমত, কে প্রধানমন্ত্রী হবে এটা অনিশ্চিত, অনিশ্চিত। নওয়াব শরীফ হেরে গেল, ওই বেনজির ভুট্টোর ছেলে হেরে গেল, আপনার দেখা যাবে যে ওই আর্মি ইচ্ছা করলে নওয়াব শরীফকে আবার প্রধানমন্ত্রী করে দিল, তারা এটাও পারে, কারণ তাদের আর্ম ফোর্সেস আর ভেরি ভেরি পাওয়ারফুল। তারা তো সেটা বারবার প্রমাণ করছে, বারবার প্রমাণ করছে, এবারও প্রমাণ করতে পারে, নট আনলাইকলি। তো সেখানে মানে আমি একটু আমি একটু ইলেকট্রাল যে প্রসেসটা, এই ইলেকট্রাল প্রসেস আর বাংলাদেশের ইলেকট্রাল প্রসেস নিয়ে আজকে জনাব স্মৃতিমন্ত্রী ওবায়দুল কাদের কিন্তু বলেছে যে পাকিস্তানের গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্র যোজন যোজন দূরের ব্যবধান, দুনিয়ার এমন কোন দেশের তত্ত্বাবধায়ক সরকার নেই কিন্তু পাকিস্তান তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার ধরে রেখেছে। দুই দেশের মধ্যে পার্থক্য হলো বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশি শক্তি, বিশেষ করে পশ্চিমা বিশ্ব যেভাবে মাতামাতি করে ভিসা নীতি মিশে থাকার বিষয়ে যেভাবে আনে, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে তারা সেখানে কোনো মাতামাতি নেই পশ্চিমা বিশ্বের অন্যান্য বিশ্বের। আপনি কতটা পার্থক্য দেখেন আমাদের? I am totally, I am shocked and surprised that you always use quotation of Ubaidul Qadir. ও একটা কি যে তার quotation দিয়ে আপনি আমাদের সাথে আলোচনা আসেন? হ্যাঁ, উনি তো সে কে? দ্বিতীয় প্রধান, দ্বিতীয় সে প্রধান ব্যক্তি কে? বাংলাদেশ সরকারের, তা সে একটা বেয়াদবের বেয়াদবের বেয়াদব। না সে আমার আমাকে কাছে কি মনে হয় বলেছিল না জানেন? না সে আমাকে কি বলেছিল না জানেন? না আমি না তো ঠিক আমাকে আছে, বলেছিল কিন্তু জানেন আমাদের দেশের তিনি দ্বিতীয় যে শীর্ষ নেতা, আমি আমি বলি তার প্রতি কত দিন শ্রদ্ধা আমাকে, রাখছি, শ্রদ্ধা রাখছি। আমি আপনার সাথে হয়তো একজন, ব্যক্তিগতভাবে কোনো কিছু নো থাকতে নো পারে, নো কিন্তু নো, তিনি তার আমি কোটেশনটা ইম্পর্টেন্ট আমি আমাদের আপনাকে বলি, আমি আপনাকে বলি, সে আমাকে ফোন করে খুব খারাপ ল্যাঙ্গুয়েজে গালাগালি করছিল, আমি তো ডিফেন্সের ডেপুটি সেক্রেটারি, পরে যখন যখন এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে দিলাম, সে পরে ফোন করে বলে মুসাই আমি আরেকজনকে গালাগালি করতে গিয়ে আপনাকে গালাগালি করেছি,
আপনাকে মাফ করে দেয়, আমরা তোমার মাফ নেই, তুমি বেয়াদব, আমি একটা হেডমাস্টার ইমামের ছেলে, তুমি আরাম যেটা বলেছো তোমার তোমার ক্ষমা নেই, সে বলে আমি শিক্ষকের সন্তান, আর তুমি হ্যাঁ, শিক্ষকের সেটি সন্তান হয়তো হলে কি ভিন্ন হবে, একটি বিষয়। তোমার বাবা কিন্তু তো তিনি মানুষ মানুষ বর্তমানে হতে পারে না। বর্তমান সরকারের দ্বিতীয় প্রধান শক্তিধর ব্যক্তি বাংলাদেশের, হ্যাঁ এবং তিনি ডিসিশন মেকার। তিনি একটা মন্তব্য করেছেন যে পাকিস্তানের বর্তমান যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের মতো আর পৃথিবীর আর কোথাও নির্বাচন এরকম হয় না, মানে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম নাই। সুতরাং আমাদের সাথে তাদের গণতন্ত্রের যোজন যোজন দূরে। কিন্তু আজকের যে ফলাফল দেখতে পেলাম তাতে সরকার যাকে একদম পুরোপুরি কোণঠাসা করে রেখেছে, তার নির্বাচনের মধ্যে তার এমন একটা বিশাল বিজয়ের পেছনের কারণ কি দেখে কি বলবো আপনি? এটা তো এটা তো এটা জনগণ অভ্যুত্থান হয়েছে, আমি বলবো এটা পাকিস্তানের জনগণের নীরব অভ্যুত্থান, এবং আমাদের এখানেও কিন্তু ওই দিকে যাবে। আপনি 2% ভোট নিয়ে আপনি ভোট পেলেন, 4% ভোট পেলেন, আপনি বললেন আমি 40%, তো আমরা তো দেখি নাই। আমি তো আমি নিজের ভোটার কেন্দ্রে গেছি সকাল 10:30, ও বলছে মাত্র 5 জন লোক ভোট দিছে, যেন 2200 ভোটার এই বনানীতে। সুতরাং পাকিস্তানের তো জনগণের, আমি বলবো এটা নীরব গণ অভ্যুত্থান, যে জেলবন্দি তার পক্ষে ভোট দিয়ে দিল। আমাদের যখন বিএনপি সেক্রেটারি জেলবন্দি আছে, তাকে তো সে সুযোগ দেওয়া হয়নি। পাকিস্তানের আর্মি, আমি বলবো যে এখানে যেমন আমাদের আমাদের দলগুলো আসন ভাগাভাগি করেছে, আসন ভাগাভাগি করে এরকম করে গভর্নমেন্ট করে ফেলেছে, পাকিস্তানে কিন্তু সেনাবাহিনী আসন আসন ভাগাভাগিতে যায় নাই, গেলে কিন্তু রেজাল্ট অন্যরকম হয়ে যেতে পারতো। তারা কিন্তু ফেয়ার ইলেকশন করে দিয়েছে, ফেয়ার ইলেকশনের ফলে পাকিস্তানের জনগণের মধ্যে একটা গণ অভ্যুত্থান সূচনা হয়েছে, আমি বলবো নীরব গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে জেলবন্দি, কারাগারে বন্দি, নিষ্পেষিত, নির্যাতিত ইমরান খানের দল এখন মেজরিটি পেতে যাচ্ছে, এবং আমি যদিও যদিও নর্মাল এখন জোট থাকতে গঠন পাকিস্তানে ছাড়া আসলে সে এলে দেশে সরকার গঠন করার কোনো সুযোগ নেই। সেই জোট গঠনের মধ্যে কতটুকু আসলে ইমরান খান কতটা সফল হতে পারবে সেটি ভিন্ন বিষয়, কিন্তু আমি আপাতত মনে করি এখন ইমরান খানের পর্যন্ত নেতৃত্ব, একক দল হিসেবে তারাই সবচেয়ে বেশি আসন প্রাপ্ত দল। এটা আমরা, বা দল বলতে কোনটা, মানে ইমরান খানের সমর্থকরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছে তাদেরই সবচেয়ে বেশি জয় জয়কার দেখতে পাচ্ছি। সামনের সরকার গঠনের ক্ষেত্রে অবশ্যই অনেক কমপ্লিকেসি রয়েছে, অনেক হিসাব নিকাশ রয়েছে, সেটা ভিন্ন বিষয়। আপনার কাছে মনে হয় কিনা যে বিএনপিও আসলে যদি যেত এই নির্বাচন, সাথে জানা নির্বাচনে এমন একটি ভূমিধস বিজয়ের দেখা নো পেত নো নো, বিএনপি? ইম্পসিবল 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 কেন? ইম্পসিবল। তারা তিনবার তিনবার আসছে, ওই সাথে যে নির্বাচন হলো আর্মি আমাদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে দিল, তারপরে 14-18 যা হলো সেটাও রাতের পর দিনের দিনের পর রাত হলো, এবারেও কিন্তু 2% 4% বেশি ভোট পড়ে নাই, সেইটা আমরা গভর্নমেন্ট বলে চালালাম 41%, বুঝলেন। সুতরাং তারা আসলে জনগণ থেকে তারা আরো বিচ্ছিন্ন হয়ে যেতে পারতো। এখন যেভাবে তাদেরকে নির্যাতিত, জেলবন্দি, কারাবন্দি করে রাখা হয়েছে, এতে সারা দেশব্যাপী আমার অর্গানাইজেশন আছে, জনগণের মধ্যে অসন্তোষ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শোনেন, বঙ্গবন্ধু কিন্তু বড় লিডার ছিল না পাকিস্তানে, পাকিস্তানে বড় লিডার ছিলেন মাওলানা ভাসানী, শেখ মুজিবুল হক এবং সরোজিনী সাহাদি। যেভাবে আইয়ুব খান বঙ্গবন্ধুকে নিষ্পেষিত করত, নির্যাতিত করত, জেল থেকে বেরোলো, গেটে আবার বন্দি করলো, ট্রেন থেকে নামতে আবার বন্দি করলো, এই করতে করতে জনগণের সিম্পাথি চলে যায় বঙ্গবন্ধু থেকে। তেমনি আজকে বিএনপির উপরে যে নির্যাতন এবং তাদের নেতাদের কন্টিনিউসলি কারাবৃত্তি করে রাখা, কিন্তু জনগণের সহানুভূতি কিন্তু তাদের দিকে চলে যাচ্ছে, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে যারা আছে আমি বলবো, এরা আপনার পাচারটা, এরা আপনাকে সত্যি কথা বলে না, নেভার নেভার নেভার। যেমন যেমন আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি কিন্তু আমাদের এখানে প্রধানমন্ত্রী তো দেখলাম বলেছেন, ওই যে প্রধানমন্ত্রী বলেছেন যে নির্বাচন ইতিহাসের 75-এর পর সবচেয়ে ভালো নির্বাচন। তিনি গত পরশু দিনে একই কথা বলেছেন, এবং আমাদের আজকে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে ভারত রয়েছেন, তিনিও, যদিও ওই বিষয় নিয়ে আমরা পরবর্তী টানে আরো কথা বলবো, তিনি যে এই নির্বাচন নিয়ে বলেছেন যে এই নির্বাচন ভারত আমাদের পাশে না থাকলে ভারত এই নির্বাচনকে ভণ্ডুল করতো। এবং ভারতের প্রেসিডেন্টও বলেছে আমরা বাংলাদেশের পাশে ছিলাম, শেখ হাসিনার পাশে ছিলাম, শেখ হাসিনা একজন আয়রন লেডি, তার পাশে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, এবং নির্বাচনের সময় ভারত আমাদের পাশে ছিল বলে মন্তব্য করেছেন ভারতের মাটিতে বসে আমাদের পররাষ্ট্রমন্ত্রী। এই যখন অবস্থা, তখন আপনি মানে জনগণের
এবং প্রধানমন্ত্রী বলেছে যে 42% ভোট, যেটা 75-এর পর আর কোন নির্বাচনে জনগণ এভাবে সুন্দর ভোটের আয়োজনে দেখেনি, ভোটও দেয়নি। এই অবস্থানকে কিভাবে দেখেন? ছোট্ট করে এই জায়গাটা শেষ করুন মোহাম্মদ মুসা। আমরা তো চোখের ঠুলি পরে নাই, ভারত এখান থেকে 2022 দূরে, 1500 মাইল দূরে দিল্লিতে বসে তারা যা গান গেয়ে দেবে সেটা, সেই গান বাংলাদেশের মানুষ শুনবে এমনটা আপনারা কে বলবে? আর আপনার ওই যে পররাষ্ট্রমন্ত্রী গিয়ে বলছে অনেক কথার মধ্যে বলছে ভারত থেকে বাংলাদেশ সমরাস্ত্র কিনবে, দেখেন আদম আলাহ সালাম আমল থেকে জেনারেল ফজলুর রহমান আছেন এখানে, আদম আলাহ সালাম আমল থেকে প্রতিবেশী দেশ থেকে কোনো সমরাস্ত্র নিষিদ্ধ নিষিদ্ধ, কেননা যখন সেই সমরাস্ত্র গুলো আর আপনার কোনো কাজে লাগবে না, সুতরাং সমরাস্ত্র কেনা তো নিষিদ্ধ প্রতিবেশী দেশ থেকে। আর আপনার পররাষ্ট্রমন্ত্রী সে ওখানে গিয়ে এই সব কথা ঘোষণা করেছে, পররাষ্ট্রমন্ত্রীটা কে? আপনি কথা বললে তো আপনি থামিয়ে দেন। এই পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র বিশ্বের ফরেন পলিসি সম্পর্কে তার কোন ধ্যান ধারণা আছে? আমাকে বঙ্গবন্ধুর বোনের জামাই সেলিমুজ্জামান সাহেব আমাকে বলছে এই ছেলে কানাডায় যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেতেন, যখন ক্ষমতা ছিল না, তাকে উনি করে দিলেন পররাষ্ট্রমন্ত্রী। তো এর কাছ থেকে এর কাছ থেকে এই কথা কিন্তু ছাড়া কি কথা প্রধানমন্ত্রী শোনা তো যাবে? জেনে শুনেই তাকে আর যোগ্য হিসেবে তাকে প্রধানমন্ত্রী আগের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। বলছে আর আগের আগের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে ভারত হলো আমাদের স্বামী, আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে এই কথা শুনতে হলো। সুতরাং এই সমস্ত মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কথা যে আপনি বলছেন, ইট ইজ ওয়ার্স ক্যাবিনেট এভার ইউ হ্যাভ সিন ইন আওয়ার লাইফ টাইম, ইট ইজ ওয়ার্স ক্যাবিনেট লাস্ট 50 ইয়ার্স বাংলাদেশ, যাদের কোনো যোগ্যতা দক্ষতা কিছুই নাই, কি করে বলে ভারতের সমস্ত কিনবে? আর কি করে আগের পররাষ্ট্রমন্ত্রী বলে আমরা ভারতের স্ত্রী আর ভারতের স্বামী? বাংলাদেশকে এরা তুচ্ছতাচ্ছিল্য করে ফেলেছে, বাংলাদেশকে এরা একদম কমজোর করে ফেলেছে, বাংলাদেশ বিদেশ জাতি সেই জাতিটাকে কাপুরুষের জাতিতে পরিণত করে ফেলেছে। আমি এটা এটা বলতে চাই একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে, পররাষ্ট্রমন্ত্রী একজন ডিজি সার্ভেন্ট ডিজি, তিনি আমাকে বলেছেন উনি তার্কি দিয়েছিলেন 3-4 মাস আগে, 6 মাস আগে, ওখানে মায়ানমারের অ্যাম্বাসেডার তাকে দেখিয়ে অন্যদেরকে বলেছে দে ক্লেম দ্যাট দে নেশন অফ হিরোস বাট উই মেড দেম নেশন অফ কাওয়ার্স, বলছে এরা বিদেশ জাতি বলে গর্ব করে, আমরা তাদেরকে কাপুরুষী জাতিতে পরিণত করেছি। এরা যে সে বলেছিল কি করে বলতে পারছিল এই আগের বর্ষ মন্ত্র মোমেনের কথার জন্য।